그래서 계속 해보고 싶겠어요. हेलो बंधुरा अपना सबाई कम आशा करी सबाई अनेक भलो तो आज हमारे गोस्ट हंटर टीम के लिए चले एक परित्यक्त प्राइमरि स्कूले एखे आसार पूर्व स्कूल सम्पर्क नानाधरण घटना शुने तो गोस्ट हंटर टीम के लिए से देखार जो उपलब्धि करार्जन चले स्कूल और कैमरार पिछने हमारे निपुण भैया तो ये घटना सम्पर्क शेयर करब निपुण भैया जेहतु एखे कि स्टे करब तबो हमारे संगे को पैरानॉर्मल एक्टिविटी घटे कि ना तो चलू हमारे भिडियो शुरू करी। तो আমরা আজকে চলে আসছি একটা প্রাইমারি স্কুল ব্যাংকনে। তো স্কুলটা অনেক দিন ধরে বন্ধ আছে, আপনারা দেখলেই বুঝতে পারতেছেন এখানের পরিবেশ। তো এই সাইডটা দিয়ে শুরু করে দেন, আমরা পুরো স্কুলটা পর্যবেক্ষণ করব আর আমরা দেখব যে আমাদের সাথে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি আসলে ঘটে কিনা। এটা হচ্ছে স্কুলের এরিয়া, স্কুলের এরিয়া এই জায়গা দিয়ে শুরু। সাইড থেকে শুধু বাগান, সাইড দিয়ে বাগান, সামনে তাল গাছ হচ্ছে। অলরাইট, সামনের দিকে এগো তোমরা। আচ্ছা, টিউব ওয়েলটাও ফেলানো এক কথায়। বাথরুমের এই সাইডটা ভাঙা। পিছনের দিক লোকজন যে জায়গাটায় আসলে ইউজ টু হয় সবসময়, সেই জায়গায় আসলে এরকম থাকে না সবসময়। আসলে এই জায়গায় ইউজ টু না, মানুষ আসে না, এই জন্য এই জায়গার পরিবেশটা আসলে এরকম। আগে পিছন থেকে যাই আমরা। আচ্ছা যাও, পিছনের দিকে যাও। তো আমরা স্কুলের পিছন সাইডটা দিয়ে প্রথমে শুরু করতেছি, দেন আমরা সামনের দিক যাবো। আচ্ছা, এই সাইডে যাওয়ার মতো পরিবেশ নাই, সাইডটা আটকানো। গ্রামবাসীর কাছ থেকে যে কাহিনিগুলো আজকে আপনাদেরকে আমি এক এক করে বলার চেষ্টা করব আর আমরা দেখব আসলে আমাদের সাথে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটে কি না। আমাদের পুরো টিম আজকে চলে এসেছে। আগে আমরা স্কুলটা শেষ করি, ভিতর আমরা স্কুলের ভিতরগুলো পড়ে যাই, আগে সাইডগুলো। আচ্ছা, এই রুমটাই তালা দেওয়া। মাইকেল হল তালা দেওয়া। আমি যদি রুমের ভিতরে একটু দেখার চেষ্টা করি, তো দেখতে পাচ্ছেন এই জায়গায় আসলে ভিতরের পরিবেশ আছে এরকম। শিশু শ্রেণী কক্ষ। তো স্কুলটার কিছু ঘটনা আমি যেগুলো শুনেছি, এই জায়গায় হচ্ছে দরজাটা খোলাই আছে। আচ্ছা, এই দরজাটা খোলা। রবীন্দ্রনাথ পার্ক স্কুলের কাহিনী অনেক বড় কিছু না। স্কুলে কেউ আসলে প্রত্যেক দিনই কিছু না কিছু প্রবলেম ফেস করতো যারা ছাত্রছাত্রী আসতো। যেহেতু প্রাইমারি স্কুল, সবই বাচ্চা কাচ্চারা যেহেতু পড়াশোনা করতো, তো প্রত্যেক দিনই তারা কোনো না কোনো একভাবে ভয় পাইত। তো এটা হচ্ছে কাহিনী। দেন সবথেকে বড় প্রবলেমটা তখন থেকেই শুরু হলো, দুইটা বাচ্চা হঠাৎ করে হচ্ছে কোনো কারণে সাইড দিয়ে সামনে দিয়ে শব্দ আসতেছে। প্রথম যেটা দেখে এসেছি এখান থেকে শব্দ, এই দরজাটা এখনো নড়তেছে। যে রুমটা লক করা এই রুমটা হচ্ছে মূলত প্রবলেম সব থেকে বেশি দেখা যাচ্ছিল। এর পাশের রুমে এই রুমটায় হচ্ছে মূলত ঝামেলা। আমরা এই রুমটায় অনেক চেষ্টা করছি ঢুকার জন্য, একটা পারমিশন পাওয়া যায়নি। তো এই মাইকেল হলে হচ্ছে মূলত সেই ঘটনাগুলো ঘটে, দুইটা বাচ্চা
অ্যাক্সিডেন্টলি মারা যায় যে কোনোভাবে। এখন পুরো তথ্যটা আমরা আসলে সেইভাবে জানতে পারি নাই, বাট ভিতর থেকে দেখার চেষ্টা করি। কাহিনী হচ্ছে এটাই, দুইটা বাচ্চা মারা যায়। আপনারা এখানে দেখলে হয়তো বুঝতে পারতেছেন পরিস্থিতিটা কেমন। তার আচ্ছা এটার ভিতরে মূলত দুইটা বাচ্চা অ্যাক্সিডেন্টে মারা গেছিল, মারা গেছিল। ওকে, আমরা সাইডের এই রুমটা দিয়ে যেহেতু আওয়াজ আসতেছে এটার ভিতরে ঢোকার চেষ্টা করি। এই হচ্ছে মূলত কাহিনী। দেন তারপর থেকে এই জায়গায় রেগুলার বাচ্চাগুলো হঠাৎ হঠাৎ করে অজ্ঞান হয়ে যেত। দেন তারা ক্লাস করতে পারতো না যে কোনো কারণে, বমি করতো, মাথা ঘুরাতো। দরজা খোলে না, দরজা তো লক নাই, দরজায় কিন্তু লক নাই দেখতে পাচ্ছেন, বাট দরজা এটা ধাক্কা ধাক্কি করেও খুলতে পারছে না। অনেক প্রকার সাউন্ড আসতেছিল, একটু আগেও আপনারা দেখতে পেরেছেন। রুম একদমই ছোট রুম দেখতে পাচ্ছেন, বাচ্চাদের যেহেতু স্কুল। আমরা কিন্তু আটকে পড়ে গেছি। দরজা খোলার চেষ্টা করো, কিছু তো বাইরে কিছু আছে না, উপরে তো বাইরে তো কিছু নাই। মূলত এই রুমটাই মূলত প্রবলেম। এই রুমে যখনই আমরা ইন্টার হওয়ার চেষ্টা করছি বা যে কোনো কিছু করার চেষ্টা করছি, তখনই এই ইনসিডেন্টসগুলো ঘটতেছে আমাদের সাথে। এই রুমে হচ্ছে সমস্যা, ঠিক আছে। রুম তো খোলাই, মানে দরজা আটকানো কিন্তু জানালা খোলা। আচ্ছা, তোমাদের ফোন অফ করো, ফোন অফ করে দেন কাজ করো বা ফোন সাইলেন্ট করো। রাম 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 এইদিকে শব্দ পাচ্ছি, রাম 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 এই সাইড দিয়ে শব্দ আসতেছে। কেউ হাঁটতেছে এরকম মনে হচ্ছে। তুমি কিছু দেখছো? ভাই এদিক থেকে শব্দ, বাথরুমের পিছন থেকে আওয়াজ আসতেছে। ভিতরে কিছু একটা দেখছি আমি, ক্যামেরা নিয়ে আসো, ক্যামেরা নিয়ে আসো, কিছু দেখা যায়। রাম 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 সেই জায়গাটা কিছু নড়তেছে, গাছটা কিন্তু এখনো নড়ে। আমি কিছু একটা দেখতে পেরেছি, সামনের পরে কি একটা ছিল ওই সাইডে। রাম 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 এখনো নড়তেছে। কোনো কিছু নেই, আচ্ছা। এই সাইডে আমরা আবারও মাইকেল রুমের ওইদিকে যাই,
যেহেতু মাইকেল রুমের ওই সাইডে হচ্ছে ইনসিডেন্স গুলো ঘটতেছিল সবাই সাবধান উপর দিয়ে কিন্তু ওই বাতাস হ্যাঁ উপর থেকে করে বাতাস কিছু একটা পড়তেছে উপর থেকে একটা শব্দ পাইছিনে হ্যাঁ উপর থেকে শব্দ আসছে আর হঠাৎ করে কিন্তু হাওয়া বইতেছে যেহেতু একটু আগে কোনো হাওয়া ছিল না এখন হাওয়া বইতেছে গাছের পাতাগুলো কিন্তু নড়তেছে তোমরা খেয়াল করে দেখো তাল গাছে কোনো গন্ডগোল আছে ঠিক আছে তাই এই তাল গাছেই গন্ডগোল আছে তাই দাম 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 তাল গাছে কিন্তু দেইছো ভাই শব্দ 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 ভাই গাছ নড়ে গাছ নড়ে দেখ একটা গাছ শুধু তাই এই একটা গাছ নড়তেছে প্রচুর পরিমাণ ঢুকি যাও এই রুমটা যাও এই রুমটা আমরা এর আগে ইন্টার হইনি নাকি ইন্টার হইছে এটা আমাদের দরজা ঠিক ছিল আচ্ছা এই কর্নারে আপসা কিছু ছিল এইমাত্র এখান থেকে সরে গেছে দুইজন মানুষ এসে পেশা করতেছে তো আশেপাশে কিন্তু বসতি আছে আপনারা হয়তো বা রাস্তা দিয়ে গাড়ি যাওয়ার আওয়াজ করতেছেন সাইডে অনেকগুলো বাড়ি আছে কিন্তু রাত্রে পর পর করে স্কুলের কাছাকাছি কেউ আসে না আমরা এই সাহস করে আসলাম যেহেতু আমাদের কাজই হান্টেড প্লেসে যে আপনাদের পর্যবেক্ষণ করে বিষয়গুলো দেখানো আমাদের টিম মেম্বারগুলার অবস্থা যদি দেখা হয় তাহলে প্রত্যেকেরই মোটামুটি অবস্থা কিন্তু আস্তে আস্তে সংকটজনক হয়ে যাচ্ছে আচ্ছা সবাই সাবধান তোমরা জানলাটা খুলতে স্যার বন্ধ হচ্ছে আমরা এই সাইড দিয়ে দেখতে পাচ্ছি আসলে ওই সাইডে কেউ না তোমাদের রুমের ভিতর ঢোকার পরে কি কোনো রকম পরিবেশ হচ্ছে কোনো গন্ধ পাচ্ছ বা কোনো তোমাদের লাইট অন করো তোমরা
ভিতরে আমি আসলে যাইতে যাচ্ছি না ক্যামেরা নিয়ে, তোমরা সাবধান সবাই। হ্যাঁ কিছু একটা উঠতেছে, আমি ক্যামেরাতেও দেখতে পাচ্ছি যে কিছু একটা উঠতেছে। অনেক ভয়ঙ্কর পরিবেশটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। রাম 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 রাম। শুধু ছায়াটা দেখা যাচ্ছে, আসলে কোনো প্রকার চামচিকা হইতে পারে, বাট চামচিকার কিন্তু কোনো প্রকার এসছে দেখা যাচ্ছে না, শুধু চামচিকাই উঠতেছে। তোমরা কোনো প্রকারের বডি টডি দেখতে পাচ্ছ? আচ্ছা এই সাইডে জানলার এই সাইডে কিন্তু আবার আওয়াজ আসছে। আচ্ছা তোমরা বের হও। আচ্ছা আমরা কর্নারের রুমের দিকে যাই এবার, যে রুমটাই মূলত ঝামেলা। আচ্ছা এই রুমটাই আমরা মনে হয় এর আগে ঢুকছি, এর আগে ঢুকেছি। আমরা কর্নারের রুমেই যাই, কর্নারের রুমের এই সাইডে গেলেই অ্যাক্টিভিটি বেশি হচ্ছে। উপর দিয়ে ইট খোলার মতো পরিস্থিতি তো এখানে নাই, বাট ইট কিন্তু উপর থেকে কোনো থেকে আসতেছে। অনেক অনেক আগে এটা ভাঙা, কিন্তু পড়লো কিন্তু টেবিলটা নড়া উঠছে, যাওয়ার দরকার নেই, রুমের ভিতর গেলে বেশি সমস্যা হচ্ছে। দরজা আটকে দে, দরজা আটকে দাও। হ্যাঁ রুমের ভিতর বেশি প্রবলেম হচ্ছে। আমরা আবার বাথরুমের দিকে যাই, চলো। উপর থেকে নিচে শুধুমাত্র ঢিল পড়তেছে, ছাদের উপরে ঢিল মারা হচ্ছে প্রচুর পরিমাণ। মাইকেল রুম আর এই সাইডের টয়লেট থেকেই হচ্ছে ঝামেলা গুলো বেশি হচ্ছে। আবার সেই গাছ, আবার সেই গাছ, আবার সেই গাছ। ঘুম থেকে শব্দ হচ্ছে।
বাথরুম থেকে শব্দ আসছে সেই ঠান্ডা বাতাস এই একটা কাছে কিন্তু প্রবলেম ছিল তখন দেখছিলাম এখানে কেউ আছে মানুষের পক্ষে তো সম্ভবই না নিশ্চয়ই মানুষের পক্ষে এগুলো সম্ভব ভেঙে 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 পড়তেছে না ভেঙে ফেলাচ্ছে এই জানলা দিয়ে আসতেছে এইমাত্র কিছু একটা দেখলাম আমি এইখানে কিছুই নেই হালকা ছায়ের মতো কিছু একটা মানুষের মতো ছোট একটা বাচ্চার মতো আর কি আমরা হয়তো বেশিক্ষণ এখানে আর থাকতে পারবো না আমরা এখান থেকে বের হয়ে যাব এখানে আমরা আর বেশি সময় স্টে করব না কারণ প্রচুর পরিমাণ ঢিল পড়তেছে আর এই ঢিলগুলো যদি আমাদের কারোর গায়ে লাগে বা কারোর বডি টাচ করলে অবস্থা খারাপ হয়ে যাবে কারণ উপর দিয়ে ছাদ ভেঙে ভেঙে পড়তেছে কারণ আবার বন্ধ হয়ে গেছে আবার বন্ধ হয়ে গেছে আমরা কিন্তু খুলে রেখেছি জানলা এই মুহূর্তে আমরা ওই কর্নারে যাওয়ার সময় খুলে রেখে গেছি জানলাটা আবারও বন্ধ হয়ে গেছে তো আসলে কেউ কি জানলাটা বন্ধ করছে পরিবেশ খুবই ভয়ঙ্কর হয়ে যাচ্ছে আমাদের আর বেশি সময় এখানে থাকাটা ঠিক হবে না আমরা এখান থেকে বের হয়ে যাব তো তোমরা সেইভাবে ইনভেস্টিগেশন করো এখানে আর বেশি সময় স্টে করা আমাদের ঠিক হবে না পটটা গন্ধ আসতেছে তোরা চিন্তা করছিস না ভাই ছাদে তোরা কিছু একটা হাঁটতেছে মনে হচ্ছে শব্দ হচ্ছে ছাদের উপর দিয়ে চল দাও ঠিক আছে অটোমেটিক ভাই বলো দরজা আমরা খোলার চেষ্টা করতেছি কিন্তু খুলতেছে না আচ্ছা তোরা তো ভিতর দিয়ে দরজা আটকে রাখিস নাই এরকম তো কিছু না দরজা খুলতে পারতেছি না রাম 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 তো ভাই 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 চলো চলে যাই চলে যাই চলে যাই ঠিক হবে পরিস্থিতি আস্তে আস্তে খুবই খারাপ হয়ে যাচ্ছে আমরা এখানে আর বেশি সময় স্টে করবো না আমরা এখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করব কারণ যে কোনো সময় যে কোনো ইনসিডেন্টস ঘটে যেতে পারে আমাদের টিম ইন্ডিয়ার সাথে
দেখতে পারলেন এইমাত্র দরজাটা আটকে গিয়েছিল আমরা খোলার চেষ্টা করছি বাট কোনোভাবেই খোলাটা পসিবল হচ্ছিল না আমরা লাইটম্যান প্লাস আমি মিলে দুইজন মিলে ধাক্কাইছি তারপরেও দরজাটা খুলতেছিল না সো ওই ওই রুমটাতে আমি যখন লাইট মারি মিটাই তো লাইট অফ করো তখন কিন্তু কিছু একটা উঠতেছে আমার এখান থেকে শিওর ছিল একদম বাচ্চা ছিল এই জায়গায় একদম এত কিছু একদম এত কিছু আমার পাঁচ দিশে ঘুরে গেছে দরজাটা কিন্তু এখন বেরোনোর রাস্তা যেটা আমরা সেটাতে চলে যাই আমরা একটু সময় ওয়েট করে আমরা বের হয়ে যাবো আসলে আসলে খুবই ভয়ঙ্কর জায়গাটা অন্যান্য দিন আমরা এত লোক নিয়ে আসি না আসলে আমাদের টিমে বাট আচ্ছা আমরা লাইটটা এবারও আরেকবার বন্ধ করি দেখি এই জায়গায় কোনো কিছু দেখা যায় কিনা রুমের ভিতরে আগেরবার এই জায়গা দিয়ে আচ্ছা আমরা লাইটটা বন্ধ করি আচ্ছা এখন আর ওই জিনিসটা দেখা যাচ্ছে না তখন ছিল লাইট অফ করো না লাইট অফ করো কিছু একটা দেখছিলা ধরার চেষ্টা করছো আলোর মতো কিছু একটা ছিল ভাই ভাই দেখো দেখো ক্যামেরাতে আসলে আসতেছে না জিনিসটা আমিও দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ লাইটের মতো কিছু একটা ওই কর্নারে জ্বলতেছে গায়ের রক্ত হিম হয়ে যাওয়ার মতো ঠান্ডা একটা আওয়াজ আসতেছে এরকমটা একটু আগে বন্ধ করে রেখে গেছিলাম আমরা দরজাটা এবার এরকমটা আবারও খোলা আমার ওইটা মনে হচ্ছে কেউ পিছন দিয়ে বারবার হাঁটতেছে
কোন একটা বাচ্চা যদি দৌড়ায় রাখতে না আসলে সেরকম মনে হচ্ছে ওই দিকে ক্যামেরাটা দাও কেউ কি আছে ভিতরে টোটাল কিছু নেই নাম 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 ওই দৌড় থেকে আচ্ছা আমরা বের হয়ে যাব কারণ অন্য আরেকদিন আসা যাবে কিন্তু এখানের অ্যাক্টিভিটি কিন্তু খুব বেশি হয়ে যাচ্ছে প্রচুর বেশি পরিবেশটা খুবই খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমরা রাস্তা দিকে যাই রাস্তা দিকে যেদিক থেকে আসছি আমরা সেদিক থেকে চলে যাই আমরা বের হয়ে যাব আমরা যে পথ দিয়ে স্কুলটার ভিতরে ঢুকেছিলাম আমরা সেই পথ দিয়ে এখন বের হয়ে যাব কারণ অন্যান্য সাইড দিয়ে আসলে আমরা বেরোতে চাচ্ছি না তো ভিউয়ার্স এখানেই আমি ভিডিওটা শেষ করে দিতে বাধ্য হচ্ছি কারণ আর ভিডিও শ্যুট করার মতো কোনো পরিবেশ নাই রাস্তার দিকে আসতে কিন্তু আমার সবকিছুই হালকা মনে হচ্ছে হ্যাঁ স্কুলে ছেড়ে আমরা যখন বের হয়ে আসছি তখন আবার পরিবেশটা পুরো আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে এখানের মতো এতটা খারাপ লাগছে তো স্কুলটা নিয়েই প্রবলেম তো ভিউয়ার্স আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আমরা পরবর্তীতে স্কুলের আরও একটা দিন এপিসোড করব